তিরিশ বলছে, এবার না বেশ বসে যাচ্ছে না কোনো কুড়ি ভেঙে বেসপা, আঠারো বেসপা, আঠারো আঠারো হাজার বেসপা ভাই। গত ভিডিওতে আপনারা কিন্তু এই গোপন ক্যামেরার ভিডিও কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন, যে রকি ভাই গোপন ক্যামেরায় একটা ব্যাপারীর সাথে আপনি ভিডিও করেন, তারা ব্যাপারীর কাছে কিভাবে দাম চায় এবং ব্যাপারী কিভাবে গরুর দাম দরটা করে, আপনি সেই ভিডিওটা আবার দেন। অনেক কমেন্ট করেছিলেন, আপনাদের কমেন্টের জন্য আবারও সেই ব্যাপারীর সাথে দেখা করে তাকে আমি ভিডিও করাই নিই। তো অবশ্যই এই ভিডিওগুলো আপনারা দেখবেন ভাই, দেখবেন, শেয়ার করে দিবেন, যারা নতুন খামারি আছে তারা কিন্তু দাম দরটা সম্পর্কে 100% একটা ধারণা পাবেন। অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। পশম কি করেছো? এটুক কত গো? ওলে গোস দেয় না, এটা কি কম বেশ পেতা পশম নিগাই? এইগুলা তো তাজা হবে, পটপুটি তাজা, নুন তাজা হবে। কত দিতে হবে? এটা নিয়ে গেলে হাসবে না দোকানে, সাপ দোকানে লোক করে চাপ বল। কত ভাই? কত 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 আমাদের অত অত বুঝি নাই ভাই। এ ভাই এটা কত? হ্যাঁ ও ভাই তিরিশ ভেঙে বেসে যায়, ওই গরু আছে যাও গরুটা কিনেছে পেছনে ভাই, গরু কেনার পর তোমার ইচ্ছা নেই আজকে? দেখি বেটা বেটা দেখি বেটা গো দেখি বেটা কত ঢুক ঢুক ঢুকে নিলে আজকে নিলি কত বেশি ভাই? আমতা যা খালি তো আমতা যা আমতা যা তুমি আমতা যা কত বেশি ভাই? তিনি নি বেশ বেশি আজকে কত বেশি? আরে ভাই একটা ভালো ভাই তো ভাই কার কত দাঁড়া গোয়ার কাছে দাঁড়া আপনার পারবেন।